সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা উন্নত জাতের ফিজিয়ান বকনা বা গাভীর একটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব দেখেন বর্তমানে কিন্তু অনলাইন মিডিয়ার মাধ্যমে মানুষ গাভী বা বকনা কিনতেছে এবং প্রায় তারা গাভী বা বকনা কিনতেছে এবং ফাইনালি যে ব্যাপারটা হচ্ছে সর্বশেষে আপনার বড় ধরনের একটা লস খাচ্ছে যদি বকনা বাসরও কিনে থাকে দেখে যে বলে দিচ্ছে হয়তো বা এটা গাভী হলে দুধ দিবে দশ লিটার পনেরো লিটার দুধ দেয় পাঁচ থেকে ছয় লিটার এই যে একটা ভণ্ডামি ঠিক আছে তো বা ধোঁকা যেটাই বলেন আপনি আবার গাভি কেনার ক্ষেত্রেও দেখা গেছে মানুষ গাভি কিনতেছে বলতেছে যে সাদা কালো দেখেই বা উলান বড় করে বা আপনার প্রেগনেন্ট অবস্থায় বলতেছে এটা দশ পনেরো লিটার দুধ হবে বাসায় নিয়ে হইতেছে ছয় সাত এর উপরে হয় না তো কী কী বিষয় আপনি যদি খেয়াল করেন বা খেয়াল রাখেন এবং সেই খেয়ালটা রেখে যদি গাভি বা বকনা বাসুর কিনেন আপনার লাভ হওয়ার সম্ভাবনা বা আপনি যেটা চাচ্ছেন তার কাছাকাছি হতে পারে এমন বিষয় কিছু রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো দেখেন প্রথমেই আপনি গাভীর বা না যেটাই কিনতে যান তার মাথার দিকটাকে খেয়াল রাখবেন প্রথম দিক থেকে যেখান থেকে খেয়াল রাখেন কয়েকটা বিষয় আছে মানে একেবারে গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে এই যে মাথার দিকটা খেয়াল রাখবেন মাথাটা তুলনামূলক একটু ছোটো আকৃতি বা খাটো আকৃতি থাকবে ঠিক আছে হসিম ফ্রিজিয়ানের ক্ষেত্রে এর এই যে দেখেন কিছু কিছু ভালো গাভীর আরেকটা বৈশিষ্ট্য বা বকনার বৈশিষ্ট্য এই যেখানে একটা ঝুটি ঝুটি থাকে দ্বারাও একটু এই যে ঝুটি আকৃতির থাকবে দেখেন গরুটাকে মাত্রই গোসল করানো হয়েছে এই জন্য একটু ভিজা আছে আর এটার খুবই অভ্যাস মানে এর কাছে গেলেই শরীর চেটেপুটে পুটে একেবারে সাবার করে ফেলবে যাই হোক এই যে দেখেন ঝুটি আকৃতি থাকবে ঠিক আছে এর পরবর্তীতে যে বিষয়টা আমি বারবার বলি যে যে গলার মধ্যে আপনি একটু খেয়াল রাখবেন গলা গলাটা একেবারে চিকন থাকবে এই যে চিকন দেখেন এবং গলাটা শরীর গাধী যত বড়ই হোক বকনাবাসর যত বড়ই হোক গাভীর তুলনায় বা বকনা বাছুরের তুলনায় গলাটা চিকন থাকবে এটা হচ্ছে একটা ভালো বৈশিষ্ট্য এরপরে গলার আরও একটি বৈশিষ্ট্য দেখার নিয়ম হচ্ছে এই যে এটা হচ্ছে কি গলার যে নিচের অংশটা দেখবেন এভাবে লম্বা করে দাঁড়ালেও গলকম্বল নেই ঠিক আছে এখানে ঝুলে নেই এই যে এখানে নয় ভাস পড়তো ভাস পড়লেই মনে করেন শাহিওয়াল চিটাগং বা অন্যান্য যে বাংলাদেশের দেশীয় জাত রয়েছে কিছু ওইগুলার একটা অংশ এই দেখেন এই যে এই যে দেখেন আমি স্পষ্ট আপনাকে দেখাইতেছি অলমোস্ট এর কোনো ভাস পড়তেছে না ঠিক আছে এর পরবর্তীতে গলার পর আপনি এই যে গলা যেখানে থেকে শুরু হয়েছে ঠিক আছে এখানে একটু দেখবেন এই চামড়াটা দেখবেন এই যে চামড়াটা ওই যে রসুনের খুসা বলে না যে যেমন পাতলা একেবারে চিট এই দেখেন কতটুকু টান দিয়ে আনছি আমি আমি যদি একটু দূরে নেই তাহলে হয়তোবা বুঝতে পারবেন আমি এক হাত দিয়ে কিন্তু ভিডিও করতেছি আর এক হাত দিয়ে ধরতেছি এই দেখেন চামড়াটা খুবই পাতলা থাকবে এটা হচ্ছে ভালো গাভীর বা ভালো বকনার একটি বৈশিষ্ট্য ঠিক আছে এর পরবর্তীতে আপনি দেখেন এই যে এইটা হচ্ছে মেরুদণ্ড বা সিট দ্বারা যেটাই বলেন এইটা আপনার একেবারে স্ট্রেট বা সোজা থাকবে সোজা থাকবে দেখবেন যে অনেকটা বাঁকা বাঁকা থাকে বা হচ্ছে অনেক রকমের থাকে ওইগুলো আপনি একটু ই করবেন কি বলে অ্যাভয়েড করবেন বা হচ্ছে ওইগুলো গাভি কিনবেন না আর লাস্টে যে ব্যাপারটা দেখবেন দুই পাশে দুইটা হাড় থাকবে এই যে হাড় দুইটা স্পষ্ট থাকবে এবং হাড় দুইটা ছড়ানো থাকবে ঠিক আছে মেরুদণ্ডের শেষের দিকে দেখবেন দুই পাশে হাত দুইটা যদি থাকে তাহলে বৈশিষ্ট্য এর পরবর্তীতে আপনি উলানের দিকটা যদি যান তাহলে দেখবেন যে উলানের ইটা এটা এই যে দেখেন একটা র্যাক আছে ঠিক আছে র্যাক আছে এই র্যাকটা একেবারে পেশাবের রাস্তার থেকে চার ইঞ্চি চার আঙ্গুল বা ছয় আঙ্গুলের ভিতরে থাকবে তখন মনে করবেন যে এইটার উলানটা বড় হলে বড় হবে মানে গাভী যখন হবে তখন এটা বড় হওয়ার সম্ভাবনা বেশি বা বেশি দুধের গাভী হওয়ার সম্ভাবনা বেশি এবং ছড়িয়ে খাড়ালে দেখবেন একেবারে এই পর্যন্ত উলান এসে পড়বে ঠিক আছে আর কিছু আছে আবার খাটা জাতের উলান মানে উলান পিছনে হয় না ওই জাতের গাভীগুলো কিনবেন না ওগুলোর থেকে দুধ দেওয়ার সক্ষমতা খুবই কম এবং পিছনে যেই গাভীগুলোর বা যেই বকনা বাসরগুলোর উলানের শেপ বকনা বাছুরে ক্ষেত্রে তো আপনি উলান পাবেন না বা উলান বড় হওয়ায় এটা কোনো বিষয় না আপনি দেখবেন যে এর যে শেপ আছে ঠিক আছে এটা কোন পর্যন্ত যায় এই যে দেখেন এটা এই পর্যন্ত আসতেছে এই পর্যন্ত আসতেছে এর মানে হচ্ছে এর মানে ওলানটা বড় হবে আর বড় হলে সম্ভাবনা আছে দুধ দেওয়ার সক্ষমতা বেশি আর যদি গাভি কিনতে যান তাহলে হচ্ছে ওলানের মধ্যে যেন মাংস বেশি না থাকে এবং বাটগুলো যেন মোটা মোটা না থাকে এই দেখেন বাটগুলো কিন্তু বাটগুলোর ব্যাপারটা ওই যে ছোটো ছোটো চিকন চিকন থাকবে এবং বা দুটো বাচ্চা মানে চারটা বাতের মধ্যেই সমান দূরত্ব বজায় থাকবে একটা থেকে আরেকটা দেখবেন সমান দূরত্ব ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে ভালো গাভী বা ভালো বকনার বৈশিষ্ট্য আর বকনার ক্ষেত্রে কখনো ওই যে আপনি উলান দেখে কিনবেন না বকনার বাসরের ক্ষেত্রে এটা আসলে কোনো ম্যাটারই করে না অনেক বকনা বাসর আছে যেগুলো হচ্ছে আপনি বড় বড় উলান দেখে কিনবেন কিন্তু দেখবেন যে পাঁচ ছয় লিটারের দুধের উপরে হবে না তো ওইগুলোকে কি করতে হবে আপনাকে আপনাকে জাতমান দেখে কিনতে হবে ওভারঅল এই বিষয়গুলো আর ভালো গাভীর ক্ষেত্রে পায়ের যে এইগুলো ঘুষাগুলো দেখবেন একটু এই যে দিক দিয়ে চিকন হবে এটা একটা ভালো লক্ষণ আর আর কি থাকতে পারে গাভি কিনতে গেলে তো এই যে আপনি দেখবেন এইগুলো কী বলে এটা দুধের ভেইন বা দুধের রক বলে এগুলো স্পষ্ট থাকবে আর বকনা বাছুর কিনতে গেলে তো স্পষ্ট থাকবে না এটা স্বাভাবিক তো বকনা বা গাভি যেটাই কিনেন এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি মিলিয়ে কিনেন আশা করা যায় ইন ফিউচারে বা আপনার ভবিষ্যতে খামারের জন্য ভালো হবে এবং খামারের সব কিছু দেখা যায় যে আপনি যে ধরনের বকনা বাসর বা গাভি চাচ্ছিলেন সেটা অন্তত আপনি যেটা চাচ্ছিলেন ওইটা না পূরণ হলেও কাছাকাছি হবে আর এতে আপনি ভবিষ্যতে আর এতে কৃত্রিম প্রজনন করে একে আরো বড় ভালো গাভিতে রূপান্তর করতে পারবেন আহ উন্নয়ন করতে পারবেন তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সিরাজ করুন লাইক বাটনে প্রেস করুন ইউ আলাইকুম